ত্রিপুরা মঞ্চ আগরতলা শাখার সাধারণ সম্পাদক এক বিবৃতিতে জানিয়েছেন যে সম্প্রতি সামাজিক মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে অম্পি থানার অন্তর্গত ছেছো আউটপোস্টের নাকা পয়েন্ট থেকে গুড়ি ভর্তি ম্যাগাজিন সহ একটি এসএলআর খোয়া যাওয়াতে তা খুঁজে পেতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বাটি চালান দেওয়া হচ্ছে আমরা মনে করি দেশ এবং রাজ্য জুড়ে শাসক দলীয় নেতারা এমনকি সাংবিধানিক পদে আসীন ব্যক্তিরাও সংগঠিতভাবে যে অপবিজ্ঞান ভ্রান্ত বিশ্বাস কুসংস্কার ছড়াবার কাজ করছেন আমাদের দেশের সংবিধানে উচ্চারিত মূল্যবোধের পরিপন্থী কাজ করছেন তারই ফলশ্রুতি এটি এতে আমাদের রাজ্যের রাষ্ট্রপতি প্রাপ্ত পুলিশের গরিমা আত্মমর্যাদা খর্বিত হচ্ছে তাদের দক্ষতা এবং কর্মকৌশল প্রশ্নবিদ্ধ হচ্ছে আমাদের সামাজিক জীবনে তুকতাক ঝাড়ফুক তাবিজ কবচ বাটি চালান কঞ্চি চালান কুলো চালান থালাপড়া ইত্যাদি অনেক বিশ্বাস রয়েছে এগুলো নিঃসন্দেহেই ভ্রান্ত বিশ্বাস সাথে যুক্ত রয়েছে লোক ঠকানোর ব্যাপার প্রবঞ্চনা ও প্রতারণা বাটি চালানোর ক্ষেত্রে কী হয় প্রথমেই পরিষ্কারভাবে মনে রাখার প্রয়োজন পদার্থবিজ্ঞানের নিয়ম লঙ্ঘন করে বাটির নিজে চলা সম্ভব নয় কোনো বস্তুকে স্থির অবস্থা থেকে নাড়াতে চাইলে এর উপরে বল প্রয়োগ করতেই হবে চুরি যাওয়া জিনিসের হদিস পেতে বা চোর ধরতে বাটি চালানের যে প্রচলন তাতে বাটির ওপরে শরীরের ভর আড়াড়িভাবে থাকায় বাটি সরে যাবার বা এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অধিকন্তু বাটি চোর ধরতে এগোবে এই বিশ্বাস যখন তীব্রতর হয় অবচেতন মন থেকে বাটি ঠেলতে থাকে সন্দেহজনক মানুষের দিকে অর্থাৎ এটা সম্পূর্ণই মানসিক চাপ এবং অবচেতন মনের খেলা এটা দুঃখজনক আমাদের রাজ্যের পুলিশ তার শিকার হল যদি বাটি জ্বালান কার্যকরী হতো তাহলে পুলিশ আর্মি ডগ স্কোয়াড ইত্যাদির কোনো প্রয়োজনই থাকতো না আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা আশা করব পুলিশ আধিকারিকদের দেশ এবং রাজ্যের নেতা মন্ত্রীদের সম্বিত ফিরবে তারা এসব ভ্রান্ত বিশ্বাসের প্রচার থেকে বিরত থাকবেন রিপোর্ট আকাশ ত্রিপুরা